वेलकम टू ऑनलाइन टेक्निकल स्टडी। देखो आज के एक इम्पोर्टेंट टॉपिक नहीं डिस्कशन करब। टॉपिकटा कि अपकामिंग एग्जाम जेमन धरो WPSC जेई वैकेंसि कब बेरोबे से कि ओखन बोलते पारबे ना। तो मोटामुटी जेटा माने जाना जाच्छे जे रिसेंटलि बेरोते पारे, रिसेंटलि माने हयतो धरो 5-6 मास बा 7 मासेर मध्ये बेरोते पारे। तो ये 5-6 मास बा 7 मास जाई होक एकटा टाइम, से टाइमेर मध्ये আমি কি এমন পড়াশোনা করলে বা তোমরা কি এমন পড়াশোনা করলে এক্সামটা তোমরা ক্লিয়ার করতে পারবে। যেমন ধরো একটা প্ল্যানিং, একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং থাকে, কারণ তুমি একটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই এক্সামে তুমি যদি ঠিকঠাক করে যদি প্ল্যানিং না করো তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না। ফার্স্ট অফ অল আমি তোমাদের যদি এক্সামের কথা বলি, WPSC যেই সেখানে যে মাস ডিসিশন থাকে সেখানে থাকে 100 নাম্বার 200 নাম্বার থাকে আমাদের রিটেন এবং 100 নাম্বার থাকে ইন্টারভিউ। 200 নাম্বার থাকে রিটেন, 200 নাম্বার থাকে আমাদের রিটেন। কতগুলো কোয়েশ্চেন থাকে, 100 খানা কোয়েশ্চেন থাকে এবং ইচ কোয়েশ্চেন 2 মার্কস থাকে, টোটাল 200 মার্কসের আমার পরীক্ষা হয়, 200 মার্কসের পরীক্ষা হয় এবং 100 নাম্বার থাকে আমার ইন্টারভিউ। আফটার রিটেন কুপন যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তোমার ইন্টারভিউ, তখন করতে হবে 100 মার্কস, তোর কোটা টোটাল 300 মার্কসের আমার কি হলো এক্সাম হলো। তা 200 নাম্বার আমার রিটেন হলো আর 100 নাম্বার ইন্টারভিউ হলো না। যদি আমি রিটেন ক্লিয়ার না করতে পারি আমি কিন্তু ইন্টারভিউ যেতে পারবো না। ফার্স্ট অফ অল আমার দেখতে হবে রিটেন রিটেন এক্সাম ক্লিয়ার করার জন্য কি আমি পড়তে হবে। আমি তোমাদের যে আমাদের সিভিলের যে সাবজেক্ট নিয়ার অ্যাবাউট 1500 সাবজেক্ট আছে, আমি সব সাবজেক্টের নাম এখানে লিখিনি, মানে দুই একটা সাবজেক্ট বাদ আছে, যেগুলো লিখিনি সেগুলো আমাদের লেস ইম্পর্টেন্স, একদম ইম্পর্টেন্স নাই, 0% ইম্পর্টেন্স। আমি দুটো পার্টে ভাগ করেছি, একটা হচ্ছে মেজর সাবজেক্ট, একটা হচ্ছে মাইনর সাবজেক্ট। একটা হচ্ছে মেজর সাবজেক্ট, একটা হচ্ছে মাইনর সাবজেক্ট। মেজর সাবজেক্ট যেগুলো যেগুলোর ইম্পর্টেন্স সবচেয়ে বেশি আমি এখানে লিখে দিয়েছি, দেখো নিয়ার অ্যাবাউট 75% মার্কস এখানে কিন্তু আসে, কোয়েশ্চেন আসে। কতর মধ্যে আমি যদি বলি 100টা কোয়েশ্চেন হয় তার মধ্যে 75টা কোয়েশ্চেন এই কতগুলো সাবজেক্টের মধ্যে আসে। দ্যাটস ওয়াই দিস ইজ মেজর সাবজেক্ট, দ্যাটস ওয়াই দিস ইজ মেজর সাবজেক্ট না মাইনর সাবজেক্ট। মাইনর সাবজেক্ট একবার লেস ইম্পর্টেন্স, কত 25%। নাও এখন কোয়েশ্চেন তোমাদের চ্যালেঞ্জ যে আমি কোনগুলো পড়বো এবং কোনগুলো পড়বো না। আমি ক্লিয়ারলি তোমাকে দেখিয়ে দিয়েছি যে 75% তোমার এখান থেকে আসছে আর 25% এখান থেকে আসছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি সবগুলোই পড়বো না আমি বেছে বেছে কিছু সাবজেক্ট পড়বো যেগুলো আমাকে এক্সাম ক্লিয়ার করতে হবে। তোমরা কি চাও এক্সাম ক্লিয়ার করতে? যদি এক্সাম ক্লিয়ার করতে চাও তাহলে কিন্তু কয়েকটা সাবজেক্ট তোমায় পড়তে হবে যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়লেই আমাদের মোটামুটি কাট অফ ক্লিয়ার হয়ে যাবে না। কাট অফ ক্লিয়ার করলে কিন্তু আমাদের এক্সাম ক্লিয়ার হবে না, তুমি কিন্তু জব পাবে না। কাট অফ ক্লিয়ার করার জন্য মানে এক্সাম ক্লিয়ার করার জন্য বা জব পাওয়ার জন্য একটা ভালো রকম মার্কস মার্কস আনতে হবে। তাহলে মোটামুটি সমস্ত রকম সাবজেক্টই ওভারঅল পড়তে হবে। বাট আমি তাও তোমাদেরকে বলবো যে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট নয়, যেগুলো আমাদের মোটামুটি না পড়লেও চলবে, ভালো মার্কস চলে আসবে, সেই রেসপেক্টে আমি তোমাদের বলবো না। ফার্স্ট অফ যদি আমি কাট অফ এক্সামের কথা বলি, আমাদের যে এক্সাম দুটো হয়েছিল 2016 নোটিফিকেশন বেরিয়েছিল, 2017 বেরিয়েছিল, পরপর দুটো হয়েছিল। তো সেখানে যে কাট অফ গিয়েছিল একবার কম, কত ফার্স্ট যেটা 2016 হয়েছিল 67 মতো আর নেক্সট যেটা হয়েছিল 87 মতো, অ্যাপ্রক্সিমেটলি 87 যেটা আমার দ্বিতীয়বার যেটা হলো লাস্ট, যেটা হলো লাস্ট পিএসসি, আর যেটা আমার এর আগের বার হচ্ছে 2016 সেটা আমার 67 ছিল। 67 কি 67 মার্কস আউট অফ 200, আউট অফ 200 67 87, 67 আর 87 আউট অফ 200, আউট অফ 200 ক্লিয়ার না। 200-এর মধ্যে 67 আর 200-এর মধ্যে 87 87। নাও এখন তোমরা যদি বলো যে এই যে আমাদের যে আপকামিং যে এক্সাম সেই রেসপেক্টে কি আমার 67 বা 87 কি এনাফ? নো, কেন এনাফ নয়? কারণ এখন যে এডুকেশন সিস্টেম, আগে সবাই কোচিনে পড়তো, বিভিন্ন রকম জায়গাতে যে অফলাইনে পড়তো, অনলাইন তখন সিস্টেম ছিল না, এখন সবাই কিন্তু অনলাইনে একটা অ্যাডভান্টেজ পেয়েছে। অনলাইন অ্যাডভান্টেজ মানে সবাই মোটামুটি একটা প্রিপারেশন নিচ্ছে ঘরে বসেই, এবং মোটামুটি সবাই প্রিপারেশন আছে। কেন আছে? কারণ যারা চাকরি পেয়েছে তাদের রেসপেক্টেই যদি দেখো হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ছিল, সেখানে সবাই ম্যাক্সিমাম চাকরি পেয়েছে। তো সেই ক্ষেত্রে সবাই কিন্তু একটা এই এক্সামটা ফোকাস করার জন্য সবাই কিন্তু প্রিপারেশন নিচ্ছে এবং প্রথম থেকে প্রিপারেশন নিচ্ছে। তো সেই রেসপেক্টে মোটামুটি যদি আমি ধরি যে প্রিপারেশন সবাই নিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাট অফ কীরকম যেতে পারে, আমরা কীরকমভাবে ফোকাস করব, আমাদের প্ল্যানিং কী হবে সাবজেক্টগুলোর, এটা আমাদের এখন আজকে ডিসকাশন। ক্লিয়ার না? যদি আমি বলি যে আমাদের যে এক্সাম হবে WPSC যেই, সেখানে কোন সাবজেক্টগুলো মেজর সাবজেক্ট এবং কোন সাবজেক্টগুলো মাইনর সাবজেক্ট। মেজর সাবজেক্ট মানে যেগুলো ভালো করে পড়ে গেলে আমি ভালো একটা গুড মার্কস পাবো, আমি ভালো একটা মানে আমি ভালো একটা র্যাঙ্কিংয়ে যেতে পারবো। কীরকম যদি ফার্স্ট আমি বলি, আমি একটু হচ্ছে এখানে বিএমসি আমাদের সিভিল একটা এমন সাবজেক্ট যে সাবজেক্টে যে কোনো এক্সামে সবচেয়ে বেশি ওয়েজ থাকে। আমি গেটের কথা বলছি না, আমি ইএসএ কথা বলতে পারি, আমি যেই যে কোনো যেই এক্সাম কথা বলতে পারি, আমি যে কোনো এই এক্সাম কথা বলতে পারি। ক্লিয়ার?
তো সেখানে আমাদের কিন্তু বিএমসির ওয়েটে 46 থাকে। বিএমসি মানে কি? বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন। এটার মধ্যে আমি কি কি ইনক্লুড করেছি, যেমন ধরো কংক্রিট টেকনোলজি বা আমাদের যে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট বা কনস্ট্রাকশন পার্ট, সমস্ত রকম কিছু মেটেরিয়াল পার্ট নয়, কিন্তু বিএমসি মানে হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল অ্যান্ড কনস্ট্রাকশন। এবং কনস্ট্রাকশন করার জন্য যে আমাদের ইকুইপমেন্ট, মডার্ন ইকুইপমেন্ট বলো যা খুশি বলো, সেখান থেকে কিন্তু আমাদের কোয়েশ্চেন একটা আসে। দ্যাটস ওয়াই বিএমসি যদি বলি, ওভারঅল যদি ওয়েটেজ বলি আমি, নিয়ার অ্যাবাউট 15%, 15 নম্বর বা নিয়ার অ্যাবাউট কোনো কোনো এক্সাম আবার 16 নম্বরে চলে আসে, 16-17 নম্বর এরকম চলে আসে। জেনারেলি আমি যদি বলি 12-15 নম্বর এটা কিন্তু ওয়েটেজ থাকে বিএমসির। ক্লিয়ার? তাহলে বিএমসি একটা বিশাল একটা ইম্পর্টেন্স থাকছে। বিএমসি ভালো করে আমাদের পড়তে হবে বিএমসি সাবজেক্টটা। কেন পড়তে হবে? কারণ এটা আমাদের বেসিক সাবজেক্ট। বিএমসির মেটেরিয়ালস যদি আমি কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে আমার, বা যদি কনস্ট্রাকশন পার্টে যদি আমি ক্লিয়ার না থাকে, আমি সয়েল মেকানিক্স সার্ভে বা স্ট্রাকচার অ্যানালাইসিস প্রিলিমিনারিস পড়ে কিছু করতে পারবো না। কারণ যখন তোমাকে, তুমি যখন জয়েন জব করবে যেই, তোমাকে মেনলি ফিল ওরিয়েন্টেড, তো সেই ফিল ওরিয়েন্টেড দেখতে গেলে তোমাকে কিন্তু সেই ফিল্ডে যে পরে সেরকম তোমাকে পড়াশোনা করতে হবে, সেই যাতে তুমি ওই রোলটা তুমি ফলো করতে পারো। ক্লিয়ার? যখন আবার মানে হাই লেভেল এক্সাম হয়, ধরো গেট বলো বা আদার্স যখন এক্সাম হয়, সেখানে কিন্তু ফিল ওরিয়েন্টেড জব থাকে না, সেখানে অফিস ওরিয়েন্টেড জব থাকে। দ্যাটস ওয়াই যেগুলো থিওরিটিক্যাল সাবজেক্টস ছিল কিন্তু ইম্পর্টেন্ট কম। যত তুমি হায়ার এক্সামে যাবে, সেখানে আমাদের কিন্তু ইনফর্মেটিভ টাইপের কোশ্চেনের ভ্যালু কিন্তু কমতে থাকবে, কনসেপচুয়ালের কোশ্চেন কিন্তু ভ্যালু বাড়তে থাকবে। যত তুমি লোয়ার লেভেল এক্সামে যাবে, সেখানে আমাদের কি হবে, কনসেপচুয়ালের পার্ট আমার কমতে থাকবে, কিন্তু আমার ইনফর্মেটিভ টাইপের কোশ্চেনের বা থিওরিটিক্যাল কোশ্চেনের ভ্যালু বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে আমি যদি বিএমসির ওয়েটেজ বলি, বিএমসির ওয়েটেজ মোটামুটি 12-15 নম্বর কোশ্চেন আসে কিন্তু যে কোনো এক্সাম, যে কোনো এক্সামে পিএসসি তো আমার আসেই আসে, যেই এক্সামের ক্ষেত্রে বিএমসিটা বিশাল ইম্পর্টেন্ট সাবজেক্ট। না, এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এটা আমরা যারা ওয়েস্টবেঙ্গল পিএসসি যারা প্রিপারেশন নিচ্ছ, ওখানে তোমাদের সিলেবাসে দেখবে আছে পিএইচই, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। সে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা কিরকম ইম্পর্টেন্স, আমাদের আলাদা ডিপার্টমেন্ট আছে, পিএইচই একটা ডিপার্টমেন্ট আছে আলাদা, সেই পিএইচই ডিপার্টমেন্টের রেসপেক্টে এই সাবজেক্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। কিরকম ভাবে ইম্পর্টেন্ট সাবজেক্ট, এটা মেনলি আমরা দেখব ওয়াটার সাপ্লাই ট্রিটমেন্ট, র ওয়াটার সাপ্লাই মানে র ওয়াটার ট্রিটমেন্ট, এগুলো আমরা দেখবো এখানে এই সাবজেক্টের মধ্যে পিএইচইতে। হ্যাঁ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, তো এটা সেরকম ইম্পর্টেন্ট নয়, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা পলিউশন সেরকম ইম্পর্টেন্ট নয়। মেনলি দুটো পার্ট থাকছে, সেটা কি কি, র ওয়াটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং, এর মধ্যে থাকছে। এখান থেকে প্রচুর কোশ্চেন, মোটামুটি যদি ধরো এর ওয়েটেজ 10-12 নম্বর এখান থেকে থাকে, কোনখান থেকে, পিএইচই বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। নাও নেক্সট যদি সাবজেক্ট বলি আমি সার্ভিং, এটা যদি বলি সার্ভিং এর কথা, যদি আমি বলি সার্ভিং এর কথা, সার্ভিং এর ওয়েটেজ মোটামুটি সব এক্সামই থাকে। আচ্ছা, যদি আমি গেট পয়েন্ট অফ ভিউ বলি না, এনভায়রনমেন্টটা কিন্তু প্রচুর কোশ্চেন পড়ে, এনভায়রনমেন্ট এবং সয়েল মেকানিক্স, আমি এখন ওগুলো বলছি না, আমি এখন মেন বলছি আমাদের WPSC যে কথা। তাহলে যদি সার্ভিং এর কথা বলি, সার্ভিং সাবজেক্ট, এখানেও কিন্তু আমাদের মোটামুটি ভালো একটা মার্কস পড়ে। কিরকম থাকে? মোটামুটি 8-10 নম্বর একটা মার্কস থাকে আর সার্ভিংয়ে। সেই সার্ভিংয়ের যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পরে বলবো আমি যে কোনগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোনগুলো পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না। আমি যদি বলি হাইওয়ে, সেম ইম্পর্টেন্স, যেরকম বললাম সার্ভিং, সে আমাদের হাইওয়ে সেরকম ইম্পর্টেন্ট। মোটামুটি ধরো 8-10 নম্বর আমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন পড়ে। হাইওয়ের আবার অনেক অনেক ব্যাপার আছে, যে হাইওয়ের আমাদের ধরো 3-4 পার্ট আছে। ক্লিয়ার? যেমন ধরো এয়ারপোর্ট, বা অ্যাকচুয়ালি হাইওয়ের মধ্যে আমি যদি বলি ট্রান্সপোর্টেশন, মেন সাবজেক্ট ছিল ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনের মধ্যে আমার রেলওয়ে ছিল, এয়ারপোর্ট ছিল আর হাইওয়ে ছিল। ক্লিয়ার? যদি আমি হাইওয়ের মধ্যে বলি, ধরো আমাদের ইন্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট হাইওয়েজ আছে, দেন আমাদের ডিএমটি ডিজাইন আছে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আছে, পেমেন্ট ডিজাইন আছে, পেমেন্ট কনস্ট্রাকশন আছে, পেমেন্ট মেটেরিয়াল আছে, পেমেন্ট মেনটেন্স আছে, তো এতগুলোর মধ্যে কোনটা আমাদের পড়তে হবে, যেই পয়েন্ট অফ ভিউ আমি বলছি একটু পরে। নাও নেক্সট আমাদের এস্টিমেট সাবজেক্ট, এটাও কিন্তু মোটামুটি ভালোই কোশ্চেন পড়ে, যেই এক্সাম পয়েন্ট অফ ভিউ আমাদের কিন্তু ভালোই কোশ্চেন পড়ে। নাও এবার সোম, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, বা কেউ কেউ হয়তো সলিড মেকানিক্স নামে সাবজেক্ট নামে জানো, স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ভালো রকমই ওয়েটেজ থাকে। মোটামুটি ধরো এখন যে এক্সামের আমাদের যে প্যাটার্ন, কারেন্ট যে এক্সামের প্যাটার্ন, কেএমসি এক্সাম বলো বা কেএমডি এক্সাম বলো বা আমাদের যে আদার্স যে এক্সামগুলো হচ্ছে, সেখানে কিন্তু সোমের ইম্পর্টেন্স বা আমাদের যে স্ট্রাকচার পার্টের ইম্পর্টেন্স আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। আগে কি হতো, আগে মোটামুটি আমাদের বিএমসি এনভায়রনমেন্ট সার্ভিং হাইওয়ে এস্টিমেট ডিজাইন আর্সেস ডিজাইন ইরিগেশন এগুলো পড়লে মোটামুটি হয়ে যেত, কিন্তু এখন এখন সোম থেকেই কোশ্চেন আসছে, ভালোই কোশ্চেন আসে সোম থেকে, মোটামুটি 6-7 কোশ্চেন আসছে সোম থেকেই। এরপর যদি বলি আমি আর্সেস ডিজাইন, আর্সেস ডিজাইন এমন সাবজেক্ট, আর্সেস ডিজাইন একটা এমন সাবজেক্ট, যদি আমি প্রথম কথা আমি বলতে ভুলে গেছি তোমাদের, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এটা একটা আমার ডিপার্টমেন্ট আছে আলাদা, ওয়েস্ট বেঙ্গল পিএসসি একটা ডিপার্টমেন্ট আছে যেখানে তুমি জব করবে। কি ডিপার্টমেন্ট? পিডাব্লিউডি রোডস। দ্যাটস ওয়াই এটার কিন্তু ভালো একটা ইম্পর্টেন্স, হাইওয়ে ইঞ্জিনিয়ারিং একটা ভালো ইম্পর্টেন্স আছে, কনগুলো ইম্পর্টেন্স এটা পরে বলছেন। না এরপর যদি বলি আর্সেস ডিজাইন, এই যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা এত ম্যাথামেটিক্যাল সাবজেক্ট, বাট যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের
কোড ওরিয়েন্টেড, আইএসজি কোড, সেই কোডাল ভ্যালু ডাইরেক্টলি জিজ্ঞাস করে, কোডাল ভ্যালু ডাইরেক্টলি জিজ্ঞাস করে। তোমার যদি আমি বলি ওয়েটেজ মোটামুটি ধরে রাখো ওইটা ওরকম 7-8 এরকম থাকে, মোটামুটি নাম্বার থাকে, তার মধ্যে মোটামুটি 4-5 নাম্বার কোয়েশ্চেন তো আমার কোড থেকেই জিজ্ঞাসা করে, আইএসজি কোড আছে 456, সেখানে ডাইরেক্টলি কোড থেকে জিজ্ঞাসা করে কোয়েশ্চেনগুলো। নাও ইরিগেশন, ইরিগেশন অ্যান্ড হাইড্রোলজি এই দুটো সাবজেক্টকে মিলিয়ে বলা হয় একটা সাবজেক্ট, নাম হচ্ছে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। আমি এখানে ইরিগেশনকে দিয়েছি আর আমি এখানে দিয়েছি হাইড্রোলজিকে। মাইনর সাবজেক্টের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে হাইড্রোলজি, এখান থেকে মোটামুটি 3-4 নাম্বার কোশ্চেন আসে। আর ইরিগেশন যদি বলি আমি এখানে মোটামুটি 5-6 নাম্বার কোশ্চেন আসে। ক্লিয়ার? তাহলে 5-6 নাম্বার এবং 3-4 নাম্বার, মোটামুটি ধরো 8-10 নাম্বার কোশ্চেন টোটাল সাবজেক্ট, মানে কি ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং থেকে। বাট এটার হচ্ছে সিলেবাস বেশি আছে, দ্যাটস আমি এটা মাইনর সাবজেক্টটা দিয়েছি। যেগুলোর সিলেবাস বেশি বাট ওইটাও বেশি, যেগুলোর সিলেবাস বেশি বাট ওইটা বেশি, সেক্ষেত্রে আমি দিয়েছি মেজর সাবজেক্ট। যেগুলোর সিলেবাস বেশি বাট ওইটা কম, চলে দিয়েছি মাইনর সাবজেক্ট। যেমন ধরো সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন, এটা আমাদের লাস্ট সাবজেক্ট, মেজর সাবজেক্টের মধ্যে লাস্ট সাবজেক্ট হচ্ছে সয়েল মেকানিক্স অ্যান্ড ফাউন্ডেশন। ইম্পর্টেন্স আছে না থাকা নয়, যেমন ধরো বেশি নিউমেরিক্যাল কোশ্চেন থেকে আমরা পড়বো না আমরা। যেমন ধরো আমি এক্সাম্পল যদি বলি, আমি যে আমাদের ইন্ট্রোডাকশন, অরিজিন অফ সয়েল, সয়েল স্ট্রাকচার, হ্যাঁ, ক্রিমিনোলজি, দেন ইন্ডেক্স প্রপার্টিজ, ইঞ্জিনিয়ারিং প্রপার্টিজ, কম্প্যাকশন, কনসলিডেশন, এগুলো মেজর মেজর চ্যাপ্টার, যেগুলো থেকে কোশ্চেন জিজ্ঞাসা করে ডাইরেক্টলি। বেশি সেরকম কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে না, নিউমেরিক্যাল দিয়ে একটা পড়ে, ইন্ডেক্স প্রপার্টি থেকে বলো বা ইঞ্জিনিয়ারিং প্রপার্টি থেকে বলো, সিম্পল সিম্পল ফর্মুলা পুটিং প্রবলেম, জাস্ট ফর্মুলা মনে থাকলে তুমি ভ্যালু পুট করবে, তোমার অ্যান্সার হয়ে যাবে, জাস্ট এরকম ধরনের কোশ্চেন পড়ে। তো এই যে আমার মেজর সাবজেক্ট, এগুলো পড়লেই মোটামুটি তুমি 75% তুমি কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে, ওখানে কোশ্চেন তুমি অ্যান্সার করে আসতে পারো কারেক্টলি, ভালো করে। এগুলো পড়াই দরকার নেই। কোনগুলো? হাইড্রোলজি, স্টিল ডিজাইন, স্ট্রাকচার অ্যানালাইসিস, ফ্লুইড মেকানিক্স, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং। প্রথম কথা, রেলওয়ে থেকে কোশ্চেন নিয়ে একবার মানে অ্যাপ্রক্সিমেটলি জিরোই বলতে পারো, এয়ারপোর্ট থেকে কোশ্চেন জিরো একবার বলতে পারো। ক্লিয়ার? তাহলে আমি এই যেগুলো বললাম মাইনর সাবজেক্টসগুলো 25% ওয়েটেজ এবং সিলেবাসও প্রচুর, স্টিলের সিলেবাস বলো, স্ট্রাকচার ডিপ্লোমা পয়েন্ট অফ ভিউ, কিন্তু স্ট্রাকচার আমাদের নেই। আমি যদি বিটেকের পয়েন্ট অফ ভিউ বলি তখন স্ট্রাকচার আমার সাবজেক্ট আছে, ডিপ্লোমাতে শিখি, ডিপ্লোমাতে আছে থিওরি অফ স্ট্রাকচার, এই সময়ের মধ্যেই থাকে, সময়ের মধ্যে থাকে থিওরি অফ স্ট্রাকচার, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল SOM অ্যান্ড TOS, থিওরি অফ স্ট্রাকচার। ক্লিয়ার? তো থিওরি অফ স্ট্রাকচার যেরকম কোয়েশ্চেন পড়ে না, কিরকম কিরকম কোয়েশ্চেন পড়ে সেটা পরে বলছি। নাও ফ্লুইড মেকানিক্স, দু একটা কোয়েশ্চেন পড়ে, দু একটা কোয়েশ্চেন পড়ে, সিলেবাসও কিন্তু নেই, WBSC সিলেবাসও কিন্তু ফ্লুইড মেকানিক্স কোনো সাবজেক্ট নেই, বাট দু একটা কোয়েশ্চেন পড়ে। রেলওয়ে জিরো জিরো ইম্পর্টেন্স, বাস এগুলো আমাদের গেল মাইনর সাবজেক্ট, এগুলো আমাদের মেজর সাবজেক্ট। নাও এখন কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি BMC বলি, BMC যদি প্রত্যেকটা সাবজেক্ট আমি যদি অ্যানালাইস করি যে আমাদের এর মধ্যে কী চ্যাপ্টার আছে, কী টপিক আছে BMC, BMC মেটেরিয়াল থেকে বেশি কোশ্চেন পড়ে। BMC-র তিনটে পার্ট, একটা হচ্ছে মেটেরিয়াল, একটা হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড কংক্রিট টেকনোলজি। কংক্রিটের মধ্যে আমাদের থাকছে কি, কংক্রিট, সিমেন্ট, এগুলো থাকছে। BMC মেটেরিয়ালের মধ্যে আমার থাকছে কীরকম, যেমন ধরো স্যান্ড, ব্রিক্স, মানে এগ্রিগেট বলছি আমি, এগ্রিগেট, ব্রিক্স, টিম্বার, হ্যাঁ, বিভিন্ন রকম টপিক আছে, যে আমাদের বিল্ডিং তৈরি করতে গেলে যে মেটেরিয়ালটা লাগে আমাদের, সেই প্রত্যেকটা ইম্পর্টেন্স আমাদের এখানে আছে BMC-তে। এনভায়রনমেন্টাল বললাম আমি, যে আমাদের দুটো পার্ট থেকে মেনলি, র ওয়াটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়েস্ট ইঞ্জিনিয়ারিং। এটা যদি আমি ওভারভিউ বলি সাবজেক্টটা, কীরকম ওভারভিউ হবে, সাপোজ ধর একটা একটা সিটি আছে, একটা সিটি আছে, তুমি ওখানে কোনো ইঞ্জিনিয়ার, একটা সিটি আছে, স্মল সিটি আছে, সেই সিটি আমাদের সাপোজ ধরো ডেভেলপিং সিটি, ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে। না তোমার ওখানে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওই সিটিতে তুমি কি করবে, ওয়াটার সাপ্লাই করবে, ওই সিটিতে তুমি ওয়াটার সাপ্লাই করবে। না যদি ওই সিটিতে তুমি ওয়াটার সাপ্লাই করো, তুমি কিভাবে সাপ্লাই করবে, বা তুমি যদি ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করো বা ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করো, সেক্ষেত্রে ট্রিটমেন্ট প্ল্যান্ট কি জিনিসটা পরে বলছি আমি, জানতে হবে না, পরে বলছি আমি, যে ওই সিটিতে তুমি সাপোজ একটা সিটি করো, একটা ACT, এই সিটিতে তুমি করবে ওয়াটার সাপ্লাই ফর ড্রিঙ্কিং পারপাস, ডোমেস্টিক পারপাস। তো সেই সিটিতে আমার পপুলেশন কত জানতে হবে, কোন পপুলেশন, এখন যে প্রেজেন্ট পপুলেশন, এবং তুমি কত বছরের জন্য তুমি ডিজাইন করছো সিস্টেমটাকে, কি সিস্টেম, ডিস্ট্রিবিউশন সিস্টেম, তুমি কত বছর ধরে জল দেবে, সাপ্লাই করবে ওয়াটার সাপ্লাই। তো সেই রেসপেক্টে তোমায় ডিফাইন করতে হবে বা বার করতে হবে যে আমার কত বছর জন্য ডিজাইন, মেবি 15 ইয়ার্স, মেবি 30 ইয়ার্স, যেরকম যেরকম তোমার রিকোয়ারমেন্ট সেরকম তোমার ডিজাইন। যদি তুমি 30 ইয়ার্স ধরো যে আমার ফিউচারে 30 ইয়ার্স পর্যন্ত আমার সেম সিস্টেম আমার ওয়াটার সাপ্লাই করবে, তাহলে আমায় কি করতে হবে, জানতে হবে যে ওখানে আমার পপুলেশন 30 ইয়ার্সের, মানে এখন যে প্রেজেন্ট পপুলেশন এবং 30 ইয়ার্স পরে আমার কত পপুলেশন হবে সেটা ক্যালকুলেশন করতে হবে। আমাদের প্রথম চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার আমাদের সাবজেক্টের নাম হচ্ছে কি, পপুলেশন ফরকাস্টিং, পপুলেশন ফরকাস্টিং জানতে হবে। কি করে, না আমি বার করবো কোনো একটা মেথডে যে আমার কত পপুলেশন আমার ইন ফিউচার হতে পারে, ভেরি গুড, পপুলেশন তুমি জেনে গেলে। এরপর কি করবে, যদি তুমি জানতে পারো যে আমার একটা মানুষের কনজিউম কত, একটা মানুষ কত ওয়াটার কনজিউম করে ডেলি, মানে ডিমান্ড, আমাদের নেক্সট চ্যাপ্টার থাকবে, চ্যাপ্টার নাম্বার 2, ওয়াটার ডিমান্ড।
ভেরি গুড, সেটা পড়লাম। ফার্স্ট আমি পড়লাম পপুলেশন ফোরকাস্টিং, দেন পড়লাম অর্ডার ডিমান্ড, জেনে গেলাম পপুলেশন এবং একটা মানুষ যদি আমি জানতে পারি, একটা মানুষ যদি জানতে পারি, সমস্ত বললাম 135 লিটার রিকোয়ারমেন্ট পার ডে, বাথিং বলো কুকিং বলো সমস্ত রকমের রেসিপিটা বললাম যে আমাদের 135 লিটার, আমাদের মোটামুটি একটা বললাম যে 135 লিটার আমাদের একটা অর্ডার ডিমান্ড এবং এত পপুলেশন ইন ফিউচার। তাহলে আমি সিস্টেম করলাম কি পপুলেশন ইনটু অর্ডার ডিমান্ড আমি মাল্টিপ্লাই করে দেবো, টোটাল নাম্বার অফ অর্ডার কতটা আমার লাগবে, মানে কতটা আমি কোয়ান্টিটি অর্ডার সাপ্লাই করবো সেটা আমি পেয়ে যাচ্ছি মাল্টিপ্লাই করে দিলে। তো এখান থেকে আমি পেয়ে গেলাম আমার কত অর্ডার আমার দিতে হবে, ডিস্ট্রিবিউট করতে হবে আফটার ফিউচার, মানে 30 বছর মধ্যে বললাম আমি, মানে পিক বললাম পিক একবারে লাস্ট পর্যন্ত। না এটা যদি আমি জানতে পারি, এবার নেক্সট আমাদের কাজ কি, আমার জানতে হবে বা খুঁজতে হবে যে আমার এই যে ওয়াটার রিকোয়ারমেন্ট সেই ওয়াটারটা আমি পাবো কোথায়, মানে সোর্স অফ ওয়াটার, আমি আন্ডারগ্রাউন্ড থেকে জল নেবো ওয়াটার নেবো, না আমি নিয়ারেস্ট যে রিভার আছে বা কোনো পয়েন্ট আছে বা কোনো লেক আছে সেখানে আমি গিয়ে ওয়াটার নিয়ে আসবো। বাস তাহলে আমাদের নেক্সট চ্যাপ্টার কি সোর্স অফ ওয়াটার, আমরা কি বলবো এই সাবজেক্টের মধ্যে সোর্স অফ ওয়াটার, যে আমাদের কোথায় আমি জলটা থেকে কোথায় আমি জলটা কালেক্ট করবো, ওয়াটার আমি কোথাতে কালেক্ট করবো, ক্লিয়ার না। সোর্স অফ ওয়াটার হয়ে গেলে পরে আমি ডাইরেক্টলি ওই ওয়াটার নেবো রিভার থেকে বলো বা আন্ডারগ্রাউন্ড থেকে আমি ডাইরেক্টলি আমি কি মানুষকে দিয়ে দেবো বা আমি ওই সিটিতে দিয়ে দেবো, ডিস্ট্রিবিউট করবো না, করবো না, কেন করবো না, কারণ ওর ওই ওয়াটারের মধ্যে অনেক কিছু প্রবলেম থাকতে পারে, তার যে ড্রিঙ্কিং যে আমাদের যে কোয়ালিটি ওয়াটারের যে কোয়ালিটি, যখন আমি বললাম কোয়ালিটি আমাদের নেক্সট চ্যাপ্টার কোয়ালিটি অফ ওয়াটার, মানে আমার দেখতে হবে যে ওই জলটার মধ্যে আমার কি খারাপ খারাপ জিনিসগুলো আছে যেগুলো আমাকে বাদ দিতে হবে, তবেই না মানুষ ড্রিঙ্ক করবে ওটা, মানে খাবে জলটা, তবেই না। তো সেই ক্ষেত্রে আমাদের নেক্সট চ্যাপ্টার চেক, মানে কোয়ালিটি চেক, যখন আমি কোয়ালিটি চেক করলাম যে আমার এই জিনিসগুলো খারাপ আছে ওগুলো বাদ দিতে হবে। নেক্সট স্টেপ আমাদের ট্রিটমেন্ট অফ ওয়াটার, ট্রিট করবো আমি জলটাকে, জলটাকে আমি করবো মানে ওটাকে আমি করবো ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ ওয়াটার আমাদের নেক্সট চ্যাপ্টার, ক্লিয়ার। তো স্টেপ বাই স্টেপ একটা চ্যাপ্টার করে আমি তোমায় পড়ি মানে বলে যাচ্ছি আমি, এগুলো আমাদের একটা চ্যাপ্টার। যখনই আমি করলাম কি ট্রিটমেন্ট, এবার আমি কী করবো ডাইরেক্টলি আমি ট্রিটমেন্ট প্ল্যান থেকে নিয়ে, আমি ট্রিটমেন্ট প্ল্যান থেকে নিয়ে ডাইরেক্টলি আমি ওটাকে সাপ্লাই করে দেবো মানুষকে বা সিটিতে, না সম্ভব নয়। কেন সম্ভব নয়, কারণ আমাকে করতে হবে কি স্টোর ওয়াটারটাকে, কোথায় করবো আমি স্টোর, দুরকম একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, একটা হচ্ছে ওভার হেড রিজার্ভার, আমি ওভার হেড রিজার্ভারে প্রথমে জলটা তুলে দেবো। এবারে যেরকম রিকোয়ারমেন্ট বাই গ্র্যাভিটেশন ফোর্স, বাই গ্র্যাভিটি ফোর্স আমার ওয়াটার কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে যাবে। নেক্সট চ্যাপ্টার আমাদের কি ডিস্ট্রিবিউশন সিস্টেম, ডিস্ট্রিবিউশন সিস্টেম আমাদের পড়তে হবে। এগুলো আমাদের গেল কি র ওয়াটার ইঞ্জিনিয়ারিং, র ওয়াটার ইঞ্জিনিয়ারিং মানে আমি জলটা পান করার জন্য আমি তৈরি করে জলটা আমি দিলাম ডিস্ট্রিবিউট করে দিলাম, পুরো সিস্টেমটা বলা হচ্ছে র ওয়াটার ইঞ্জিনিয়ারিং। না এখন কোয়েশ্চেন হচ্ছে যে ওয়াটার আমি দিলাম, যেটা আমি করলাম ডিস্ট্রিবিউট, মানুষ বা আমাদের যে পাবলিক তারা কি করে, নিয়ার অ্যাবাউট 80-85% ওয়াটার কি হয় ওয়েস্টেজ, ওয়েস্টেজ হয়ে যায়। 15-20% ওয়াটার কনজিউম হয়, মানুষ কনজিউম করে। তাহলে 80-85% ওয়াটার হলো কি ওয়েস্টেজ। তাহলে সেই ওয়েস্টেজ ওয়াটার কি হলো, যদি তুমি যদি ঠিকঠাক করে যদি ওয়াটার না নিয়ে ডিসপোজ না করো বা ড্রেন যদি না তৈরি করো বা কোনো জায়গাতে হয়তো জমা হয় জলটা, কি হবে একটা বাজে রকম ব্যাপার হবে, রোগ তৈরি হবে ওখান থেকে, দূষিত জল হবে সেটা। তার জন্য আমরা পড়বো নেক্সট আমাদের কি সাবজেক্ট, নেক্সট আমাদের কি টপিক থাকবে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং, সেখানে আমরা কি পড়বো, সেখান থেকে আমরা কিন্তু জানতে পারবো যে আমি যে ওয়াটারটা যেটা আমি দিলাম সেটা যে 85% মানুষ ওয়েস্ট করেছে সেটাকে আমি করবো কালেক্ট। তাহলে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের ফার্স্ট পার্ট থাকবে কালেকশন অফ ওয়াটার, কালেকশন অফ ওয়াটার। না ওই যে কালেক্ট করলাম আমি ওয়াটারটা নিয়ে এলাম ট্রিটমেন্ট প্ল্যান্টে, সেখানে আমি ট্রিট করবো, যদি ট্রিট না করি আমি, যদি আমি ডাইরেক্টলি বললাম যে না আমি নিলাম এবারে আমি রিভারে ফেলে দিলাম, আমি রিভারে ফেলে দিলাম না, যদি আমি রিভারে ডাইরেক্টলি আমি যদি ফেলে দিই কি হবে, রিভারে যে আমাদের যে অ্যাকোয়ারি লাইফ আছে মাছ বলো বিভিন্ন রকম আরও যে আমাদের প্রাণী আছে জলের মধ্যে, কি হবে আমাদের যে দূষিত জল যেটা আমি ওখানে ফেলে দিলাম, তাহলে আমার রিভার ওয়াটার কি হবে পলিউটেড, পলিউটেড হয়ে যাবে। দ্যাটস ওয়াই ওখানে যে রিভার ওয়াটার আছে যেরকম আমাদের কোয়ালিটি আছে রিভারের, সেই কোয়ালিটিকে করে আমায় ফেলতে হবে ওখানে, করতে হবে কি ডিসপোজ, তাহলে আমাকে করতে হবে কি চেক করতে হবে, কি চেক করতে হবে রিভারের যেরকম কোয়ালিটি এবং আমাদের যে ওয়েস্ট ওয়াটার যেরকম কোয়ালিটি সেরকম ডিফারেন্স কি আসছে। তাহলে কোয়ালিটি অফ ওয়াটার বললাম, কোয়ালিটি অফ কি, কোয়ালিটি অফ ওয়েস্ট ওয়াটার, দেন আমায় করতে হবে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ ওয়েস্ট ওয়াটার, দেন আমি ডিস্ট্রিবিউট করবো, ফেলবো আমি ডিসপোজ, ডিসপোজাল, ক্লিয়ার। এইভাবে আমাদের চলবে কি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। সার্ভিংয়ে যদি বলো ইম্পর্টেন্ট সাবজেক্ট কোনগুলো, ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, ফার্স্ট আমি যদি তোমাদের প্রথমে বলি আমি ইন্ট্রোডাকশন, চেন সার্ভিং, কম্পাস সার্ভিং, লেভেলিং, থিওড লাইট, টাভার্সিং, প্লেন টেবিল, এগুলো আমাদের ইম্পর্টেন্ট টপিক, বেশি অ্যাডভান্সে পড়ার দরকার নেই, যেগুলো আমাদের কোশ্চেন আসে না, এইখান থেকে পড়বে সমস্ত রকম কোশ্চেন তুমি করতে পারো, ভালো করে পড়তে হবে সাবজেক্ট, মানে ওই টপিকগুলো ভালো করে পড়তে হবে। আমি যেহেতু বললাম 15-75% ওয়েটেজ এগুলোর মধ্যে, তাহলে এই সাবজেক্টগুলো আমাকে ভালো করে কভার করতে হবে। নাও যদি বলি এস্টিমেট, এখান থেকে কীরকম কোশ্চেন আসে, এখানে এস্টিমেট আমার চারটার মতো টপিক, চারটার মতো আমার চ্যাপ্টার আছে, ক্লিয়ার।
বিল্ডিং এস্টিমেট বলো, বিবিএস বলো, মেটেরিয়াল এস্টিমেট বলো, আমাদের টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট বলো, বিভিন্ন রকম ব্যাপারগুলো আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে এস্টিমেটের ব্যাপার। ক্লিয়ার? এইখান থেকে মোটামুটি ধরো 6-7টা কোশ্চেন পড়ে। নাও সোম, সোমে যদি আমি কথা বলি তোমাদের, সোমের আগে যেরকম কোশ্চেন পড়তো না, বাট পড়লেও খুব কম পড়তো, কিন্তু এখন ওটা কিন্তু বেশি, এখন মোটামুটি 4-5টা কোশ্চেন সোম থেকেই আসবে। তো সোমে কিন্তু সমস্ত রকম চ্যাপ্টার আমাদের পড়ার দরকার নেই, কোনগুলো পড়তে হবে বেসিক বেসিক চ্যাপ্টার, যেমন ধরো সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, প্রিন্সিপাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, তাও ওখানে বেশি ফর্মুলা মুখস্ত করতে হবে না, মানে বেশি পড়তে হবে না, নিউমেরিক্যাল করতে হবে না, জাস্ট ফর্মুলা মুখস্ত করবে আর কিছু মোটর সাইকেলের কনসেপ্ট লাগে সেটা দিয়ে পড়ে নেবে, তাহলে বললাম সোমের ওখানে। তারপর কি, যেমন ধরো এসএফডি বিএমডি, পুরো ক্লিয়ার কনসেপ্ট চাই, এসএফডি বিএমডি কোশ্চেন যেগুলো আছে ক্লিয়ার কনসেপ্ট না হলে তুমি কিন্তু করতে পারবে না, মুখস্ত করলে হবে না। নাও স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন যদি বলি আমি সোমের চ্যাপ্টারে, সেখানে যে ভ্যালুগুলো থাকে, ভ্যালুগুলো নটা বিমের যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু তোমরা বা তোমার যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার ওখানে কিন্তু স্লোপ অ্যান্ড ডিফ্লেকশন যে কোশ্চেনগুলো আসবে তোমার কিন্তু ইজিলি কিন্তু অ্যাটেন্ড করতে পারবে, কোনো অসুবিধা হবে না। নাও আরসিসি ডিজাইন, আর সোমের আরো চ্যাপ্টার বেন্ডিং স্ট্রেস বলো, কোলাম বলো, ওখানে দু একটা কোশ্চেন আছে, বাট যেগুলো বললাম মেজর সেটা সেগুলো বললাম আমি। আরসিসি ডিজাইন ডাইরেক্টলি আমাদের কোশ্চেন আসে, ডাইরেক্টলি কোডার ভ্যালু, কোড থেকে আমাদের কোশ্চেনগুলো বেশি আসে কোড থেকে। নাও কোন কোন বেসিক কনসেপ্ট, বেসিক কনসেপ্ট আমি যদি তোমাদের চ্যাপ্টার যে পড়িয়েছিলাম ক্লাসের মধ্যে সেখান থেকে কোশ্চেন আসে, দেন ডিজাইন অফ বিম, ওখান থেকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে, ভ্যালু জিজ্ঞেস করে, দু একটা হয়তো প্রবলেমও আসতে পারে, বাট ছোটো প্রবলেম, বেশি বড় বড় প্রবলেম জাস্ট প্রবলেম আমার লাগলেই হবে। তো মেনলি জিজ্ঞাসা করে কোডার ভ্যালু, মেনলি জিজ্ঞাসা করে এই মানে 50-60% কোশ্চেন আসে কোড থেকে, আইস কোড থেকে। ইরিগেশন ওইরকম সিম্পল সিম্পল জিনিস কয়েকটা চ্যাপ্টার আছে, সাবজেক্ট ছোট সাবজেক্ট এবং সিলেবাসও কম, তুমি এখান থেকে মোটামুটি 4-5টা কোশ্চেন ইজিলি পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ইরিগেশন আমার একটা ডিপার্টমেন্ট আছে, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল পিএসসি যখন তুমি পোস্টিং করতে হয়ে দেবে চাকরি পাওয়ার পরে, ইরিগেশন একটা ডিপার্টমেন্ট আছে, দ্যাটস ওয়াই এই সাবজেক্টের ইম্পর্টেন্স বেশি। সলভ্যাক্সে বললাম তোমাদেরকে যে ইন্ডেক্স প্রপার্টি বলো বা স্ট্রাকচার বলো, সয়েল স্ট্রাকচার বলো, ক্লেম এনার্জি বলো, বা আমাদের ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস বলো, কম্প্যাকশন, কনসেন্ট্রেশন, এই জিনিসগুলো, শেয়ার স্ট্রেন্থ, এখান থেকে কিন্তু কোশ্চেন ভালো রকমই আসে। ক্লিয়ার? তো এই সাবজেক্টগুলো যদি তোমরা যদি পড়ো মোটামুটি 75% তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। ক্লিয়ার? তো এইটা আমাদের মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট আমি বলে পড়া দরকার নেই, কারণ সমস্ত রকম সাবজেক্ট পড়ে প্রিপারেশন নেওয়া সম্ভব হবে না, এগুলো পড়বে এই নখানা সাবজেক্ট তুমি যদি পড়ো ক্লিয়ারলি তোমার কিন্তু এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, ভালো রকম মার্কস তুমি পেয়ে যাবে। 75% মানে বুঝতে পারছো, প্রায় ধরো 150 নম্বরের মধ্যে তুমি করতে পারবে। ক্লিয়ার? তাহলে 150 নম্বরের কোশ্চেন তুমি করে আসতে যদি পারো, তোমার যদি কাট অফ যদি তোমার 100-এর উপরে যায় কোনো প্রবলেম নেই, তুমি সেফ জোনে থাকছো। ক্লিয়ার? তাহলে আমাদের আজকের টপিক এটাই, থ্যাংক ইউ।